গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমরাও কিন্তু ভালো আছি। তারপরে বলো, তোমরা সবাই সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করবে কমেন্টসে কথা বলো, তাহলে তো ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটাতে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, তাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো, আমার ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের এই সাপোর্টগুলো কিন্তু আমার এগোতে অনেকটা সাহায্য করবে, তার জন্যে তোমাদেরকে রিকোয়েস্ট করছি পাশে থাকো। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার তোমাদের সবাইকে অনুরোধ রইল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ফেলে দেওয়া একটা জিনিসকে আমরা কেমনি করে স্কিন কেয়ার হিসেবে ইউজ করতে পারি, যে জিনিসটা আমরা রেগুলার ফেলে দিই, রেগুলার। তো সেই জিনিসটা আমরা কেমনি করে আমাদের স্কিন কেয়ারে ইউজ করে একটা দুর্দান্ত রেজাল্ট পেতে পারি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে যেটা বলছিলাম যে আমরা রোজ দিন এমন কি জিনিস যেটা আমরা ফেলে দিই, ঠিকই শুনেছি, চাল ধোয়া যে জলটা, আমরা তো সবাই ভাত খাই, ভাত খাওয়ার চাল ধোয়া যে জলটা, আমি আজকে দুপুরে যখন ভাতটা বানিয়েছি তখন যে চালটা ধুয়েছি তার থেকে হাফ কাপ মতন জল আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে। ওটাকে চাল ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইউজ করলে চলবে না, চালটা ধুয়ে নেবে, ধোয়ার পরে চার পাঁচ ঘন্টা ওই যে চাল ধোয়া জলটা, এক কাপ বা হাফ কাপ যতটা তোমাদের লাগবে ততটা আলাদা সাইড করে রেখে দেবে। চার পাঁচ ঘন্টা পরে কিন্তু আমাদের ওইটা দিয়ে একটা দুর্দান্ত স্কিন কেয়ার ক্রিম তৈরি হবে। সেটা কিভাবে হবে, তার মধ্যে আর কী কী আমি ইউজ করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। প্রথম লাগছে হচ্ছে এই যে চাল ধোয়া যে জলটা আমি হাফ কাপ রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি, এতটা লাগবে না, আমি আরেকটু কমিয়ে নেবো, তোমরা তোমাদের যতটা লাগবে সেই হিসেবে নিও, ঠিক আছে। এর সাথে আর কী কী লাগছে সেটা চলো দেখে নিই। এই চাল ধোয়া জলটার মধ্যে প্রথমেই আমরা নিয়ে নেব গোলাপ জল, এটা একদম পাতলা একটা ক্রিম টাইপের হবে, এক চামচ মতন গোলাপ জল নেব। তারপরে নিয়ে নেব অ্যালোভেরা জেল, যার কাছে যেই ব্র্যান্ডের আছে সেই সেটাই ইউজ করতে পারো, আমার কাছে আপাতত এইটা আছে, আমি এটাই ইউজ করব, এটাও ওই এক চামচ মতন নিয়ে নেবে। তারপরে নিয়ে নিচ্ছ ভিটামিন ই ক্যাপসুল, এইটার তো উপকারিতা বলে শেষ নেই, এটা খেলে যেরকম উপকার এটা কিন্তু স্কিন কেয়ারেও ততটাই উপকার, এটাকে ফাটিয়ে জাস্ট ভেতরে জিনিসটা নিয়ে নেবে। এবার এই তিনটেকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে এবার মুখের মধ্যে আলতো হাতে জাস্ট মেখে নেব। এটা কিন্তু একদম মানে ড্রাই হওয়ার কিছু নেই, কেননা তিনটে চারটে যে জিনিস আমি অ্যাপ্লাই করছি সব কটাই কিন্তু একদম লিকুইড, যার জন্যে জাস্ট জলের মতনই হবে, কিন্তু উপকারিতা হবে এটা দুর্দান্ত, যেটা তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। এরকম জলের মতন করে মেখে নেবে, মেখে এটা আধা ঘন্টা রাখবে, রেখে ভালো করে ধুয়ে নেবে, ব্যাস হয়ে যাবে, গল্প শেষ। এটা তোমরা হাতে মুখে ঘাড়ে গলায় পিঠে পায়ে সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে। মানে আমি যখন শুরু করেছিলাম ভেবেছিলাম চাল ধোয়া জলে আমার এমন কি আছে যেটা দিয়ে এরকম কিছু একটা হতে পারে, আর যখন নিজে ইউজ করে রেজাল্ট পেলাম তখন ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার না করলে তো হবে না, তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে এলাম। এটা এইভাবে রেখে আধা ঘন্টা পরে জাস্ট ধুয়ে নেব। তো তোমাদের সাথে আবার কালকে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো টাটা বাই।